করে দেশপ্রেমের নমস্কার আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে নেতাজির জন্ম এই উপলক্ষেই আজ শ্যামবাজারের পাঁচ মাথার মোড়েও নেতাজির মূর্তিতে আজ একটু আগে মাল্যদান করলেন রাজ্যপাল জগদীপ ধনকার তার বক্তৃতা রাখার পরই কিছুক্ষণ পর এসেছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নেতাজির জন্মজয়ন্তী মানেই রাজনীতি পারদ এই দিনটিতে তুঙ্গে থাকে এই রাজনীতির পারদকেই আরও বাড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনেনি নেতাজির একশো পঁচিশ জন্মতিথি শুরু হয়েছিল গত বছর মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের এখানে ভিক্টোরিয়াতে শুরু করেছিলেন প্রদর্শনী উদ্বোধন করেছিলেন সারা দেশে অনেক ঘোষণা করেছেন নেতাজির জন্মদিবসকে পরাক্রম দিবস ঘোষণা করেছেন আন্দামান নিকোবরে গেছেন সেখানে ঝণ্ডা উত্তোলন করেছেন পঁচাত্তর বছর উপলক্ষে আজ ফৌজের সরকারের তার সমাপনের দিকে এসে গেছি করোনার জন্য অনেক প্রোগ্রাম হতে পারেনি এবারে এখনও হবে তো তাই আজকে ধুমধাম করে সব জায়গায় নেতাজিকে স্মরণ করা হচ্ছে নেতাজির যে গুরুত্ব এখনও সমান আছে আমাদের সমাজে এটা তার থেকে প্রমাণ হয় টুইট করে দেশপ্রেমের প্রকাশ হয় না টুইট করে কোনো মহাপুরুষের জন্মতিথি হতে পারে না আর বিতর্ক দিয়ে কোনো রাজনীতি হতে পারে কোনো ভালো কাজ হয় না মোদিজি দেখিয়েছেন কি করে কাজ করতে হয় আপনারা দেখলেন নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে শ্যামবাজার পাঁচমাথার মাথার মোড়ে এসেছিলেন নেতাজির মূর্তিতে মাল্যদান করতে রাজ্যপাল জগদীপ ঠানকার এবং তারপরই এসেছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তারাও বক্তৃতা রাখলেন সবাই আবারও একবার ফের উঠে আসলো তাদের কথোপকথনের মাধ্যমে তাদের বক্তৃতার মাধ্যমে কেন্দ্র রাজ্য সংঘাত পরবর্তীতে আরও সমস্ত খবরে আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন সমাচার প্লাস বাংলায় ক্যামেরায় দেবকুমার সাহার সঙ্গে রূপা সাহা